হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আজকে নতুন একটা সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর এনজয় করুন। আশা করি শিখতে পারবেন, বুঝতে পারবেন। অনেক 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 মজাদার একটা রেসিপি, আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে বড় মাছ দিয়ে ফুলকপি রান্না। তো আজকে বড় মাছ ফুলকপি রান্না করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে কিন্তু আলু আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালকা পরিমাণ লবণ এবং পরিমাণ মতো হলুদ দেওয়া হয়েছে, মানে মেখে নিবে আর কি, মেখে নেওয়ার জন্য। চুলে আগুন দিয়ে দিয়েছে, কড়াই দিয়ে দিবে এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু মেখে রেখে দিয়েছে। মাছটা এখানে চার পাঁচ মিনিট রেখে দিলে ভিতরে যে মশলাগুলো দিয়েছে, ভিতরে ভালোভাবে মশলাগুলো চলে যাবে। আর এখানে এক চামচ পরিমাণ গুঁড়া মরিচ, এক চামচ পরিমাণ জিরা, এক চামচ পরিমাণ হলুদ এবং এক চামচ লবণটা স্বাদ মতো। এখন এক চামচ বা দুই চামচ পূর্বে কিন্তু লবণ দিয়ে দিছে, তো লবণ স্বাদ মতো আপনারা দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন বেটে রেখেছে, আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ। ফুলকপিটা কেটে নিয়েছে। হাই কপাল, হ্যাঁ ঠিক আছে, এডিট, ওকে ওকে ওকে। ইতিমধ্যে কড়াইটা এদিকে গরম হয়ে গেছে, যে পানি ছিল পানিটাও শুকিয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পেলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু হালকা পরিমাণ ভাজি হয়ে গেছে, অতটা পরিমাণে ভাজি না, সামান্য পরিমাণ ভাজি, হালকা ব্রাউন কালার আসা পর্যন্তই ঠিকঠাক। মাছগুলো এখন উঠাই নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তেল আছে, ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এখানে রসুন বাটা, আদা বাটা এক চা চামচ, জিরা এক চা চামচ, হলুদ এক চা চামচ এবং মরিচ এক চা চামচ দেওয়া ছিল এবং পরিমাণ মতো লবণ ছিল। সব পেস্ট করে নিচ্ছে একসঙ্গে। এইদিকে পেস্টটা প্রায় হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আর কি। সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছে। Thank you.
সামান্য পরিমাণ আপনারা দেখতে পেলেন পানি দিয়ে দেওয়া হলো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, রান্নাটা চুলার মধ্যে তো এই কারণে ধোঁয়াটা বেশি উঠতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু অলরেডি বের হয়ে চলে এসছে। যখনই দেখবেন যে তেল বের হয়ে আসছে, মনে করবেন এই ভাজিটা রান্নাটা এখানে হয়ে গেছে, অর্থাৎ মিশ্রণের যে মিশ্রণ দিলেন ভাজি এটা হয়ে গেছে আর কি। তারপর এখানে ফুলকপি, ফুলকপির ডাঁটা, তারপর সামান্য কিছু পরিমাণ আলু চারফালা করে দিয়ে দিছে, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, তা ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, নেড়ে চেড়ে নিলে সব কিছু ভালোভাবে ঢুকে যাবে আর কি। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর সিদ্ধ হয়ে গেলেই রান্নাটা প্রায় শেষ, বাট একেবারেই কিন্তু শেষ না। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে গেছে আর কি। এখন ধনিয়ার পাতা, যেটা কুচি করে কেটে রাখছিল, ধনিয়ার পাতাটা দিয়ে দিচ্ছি আম্মু। তারপর একে একে এখন মাছগুলো দিয়ে দিবে, মানে পূর্বে যে ভেজে রাখছিল, হালকা করে ভেজে রাখা মাছ তা দিয়ে দিচ্ছে আর কি। তো এই তো রান্না, ফুলকপি, মাছ, আলু, আলু দিয়ে ফুলকপি রান্না, সরি আলু দিয়ে না, আলু দিয়ে সরি, মানে ফুলকপি দিয়ে মাছ রান্না, মাছ ভাজি। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ইনশাল্লাহ ভালো লাগবে, ভিডিওটা খারাপ হওয়ার মতো না, বা অনেকেই জানেও না, অনেকে জানলেও তেমনটা ভালো করে রান্না করতেও পারে না। তো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়, আমি যে রান্নাটা করে অনেক সুন্দর হয়, অনেক টেস্টি হয়। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন, আর আমাদের গ্রো করার জন্য সাপোর্ট করবেন আর কি। আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। তো ফিরে আসছি 4-5 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো অনেকটা ফুলে গেছে, এবং ধনে যে পাতাটাও কিন্তু একেবারে শুয়ে বসে চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ধনে পাতাটা সিদ্ধ হয়ে গেছে এবং মাছটা ফুলে গেছে আর কি। তো 2-4 মিনিট রাখলে যে মশলাটার সঙ্গে যে মাছটা এটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং পাতাটা সিদ্ধ হয়ে যাবে আর কি। তো এই জন্য 2-5 মিনিট।
তো আপনারা 2-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে পানির সঙ্গে মশলার সঙ্গে। তো রান্নাটা কিন্তু অলরেডি শেষ, মানে 99% এখন শেষ, শুধু নামার পালা। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আবারও বলতেছি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি, তবে ধোয়ার কারণে ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না, এখন ঠিকঠাক আছে। কি সুন্দর হবে কিন্তু মেহেদি।